আমাদের শরীর এবং মনকে ভালো রাখতে হলে বাগানের পরিচর্যা করার বিকল্প নেই। আর এই কাজটি আমরা অতি সহজেই করতে পারি আমাদের বাড়ির সামনের গার্ডেন, পেছনের গার্ডেন, বাড়ির ছাদ কিংবা ব্যালকনিতে। প্রিয় দর্শক, ইকরা বাংলা টিভির নিয়মিত আয়োজন শখের বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি ডেগেনাম এলাকায়, কথা বলবো একজন বাগান চাষির সাথে, যিনি নিজের হাতে গড়ে তুলেছেন আমার পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি। কথা বলবো ওনার সাথে এবং জানবো উনি কিভাবে এ বাগানের পরিচর্যা করেন। পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথি সিরাজ মিয়ার সাথে। আসসালামু আলাইকুম সিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ। আপনার বাগান দেখা দিলাম আমরা। জি জি, বাগান তো মানে খুব সুন্দর, টমেটো দেখলাম ধরছে। আমরা একটু আপনার লগে মাতমু, আমরা ইকরা বাংলা টিভি শখের বাগান অনুষ্ঠান থেকে আইছি। তো আপনি আমরা আপনার বাগানটা দেখাইবা আর আপনার বাগানের বিভিন্ন যে বাংলাদেশি কদু এবং টমেটো, মরিচ অনেক কিছু আপনি লাগাইছেন আমি দেখছি, সেগুলো একটু আমার দর্শক হোল্ডে হইবা আর কি। তো ভালো আছেন আপনি? জি ভালো আছেন। আচ্ছা, প্রথমে আপনারা ইকরা বাংলার টিভিতে মানে ধন্যবাদ যে আমার এখানে আইছেন আপনারা, বুঝলেন জানি। আর আমি আপনারা দেখাইমু আমি কি কি লাগাইছেন লাগাইছি আর মাঘ বা সপ্তাহ লাগে ইনশাল্লাহ। ওকে, অন্ত কি শুরু করি আমরা, যেহেতু অন্য আছি আপনার এখানে তো টমেটো, এটা কি তার টমেটো দিলাম বাকা লম্বা লম্বা হয়েছে? ভাইন টমেটো, ভাইন ভাইন টমেটো, ভাইন টমেটো। আচ্ছা, এটা কি তার সালাদ লাগি বালা? সালাদ লাগিও বালা আপনার। আমরা যে টমেটো টেঙ্গা খাই, টেঙ্গা খাই, টেঙ্গা লাগি, যেটা খুবই খুবই ভালো, মানে একটা টেস্ট মিলে যে অরিজিনাল অর্গানিক জিনিস খাই। আচ্ছা আচ্ছা, বুঝলেন। বাজার তো আনলে আপনার কোনো টেস্ট থাকে না। অনেকগুলো তো টমেটো দিলাম আপনার ফাঁকি গেছে, এগুলো তো মানে ফাড়ার, আমরা এটা ফাড়ি লাই না কি? আমরা এটা তো মোটামুটি ফাঁকি গেছে। এবং এই টমেটোটা অনেক, এই টমেটোর যে সাইজটা মোটামুটি অনেক বড় এবং এটা আমার মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। এটা কি তা খাইতে খুব মজা? খুব স্বাদ ভাই, খুব স্বাদ। এবং আমরা আসলে টমেটো তো যে কোনো তরকারি লোক, জি জি, সালাদ তরকারি খাও কা, এখন এনি তরকারি লোক দেওয়া, জি জি, সব লোকে এটা কাইন্ড অফ আলু লাখান, জি জি, সব লোকে দেওয়া যায় আলু জেলা, মানে জি, এবং টমেটো সব লোকে খাওয়া যায়, জি জি। অবিয়াসলি টমেটো সালাদ লাগি সব বিখ্যাত এবং আমরা সালাদ খুব পছন্দ করি। আর স্পেশালি আমরা যারা সিলেটি বিশেষ করি আপনার কোন সময় খাই ছোট মাছ দিয়া, কোনো মাছ কোন সময় আপনার বড় মাছ দিয়া, যেমন রৌ আছে, মিরগা আছে, খুব আলাদা একটা টাস, জি জি জি। আমার এখানে আরো টমেটো আছে, চেরি টমেটো যেটা রেখো আর কি, ছোট ছোট যেটা, বুঝছেন জানি, এটা আছে, এটা আমি হারভেস্ট করে নিয়েছি। তো জি, আমি তো আজকে এখন তো হারভেস্টিং এর লাস্ট সময়, বুঝছেন জানি, আমি তো তিন চারবার অলরেডি হারভেস্টিং করে নিয়েছি, বুঝছেন জানি। তো ঠিক আছে, আমরা যা যা আছে আমরা দর্শকদের দেখাই। জি জি, এটা তো দেখাম মরিচ, এটা খালা মরিচ, এটা খালা মরিচ, এটা খুব গ্রান, বুঝছেন জানি, আর খুব জাল খাইতে আর কি, যেটা বলা হয় আর কি। আপনি এটা ফাড়িয়া দেখো, বাঙ্গি লোক এটা ফাড়িয়া, মরিচটা মোটামুটি আর একটু বড়ই বমনা নাকিটা, জি না, এটা মরিচ ও সাইজ থাকবো, ও সাইজ, ও সাইজ থাকবো। কোন কোনটা ওটার মাঝে আছে আমার উপরে, কোনটা লম্বা লম্বা আছে আর কি, কোনটার জাত এইরকম। এটা কি তা মানে খাসা মরিচ হিসাবেও খাইনি না এগুলো রাখি আরো কতদিন? না, খাসা মরিচ হিসাবে খাইতা, মানে খাতা, জি আমি তো ডিপ করিয়া রাখি দিই আমার ফ্রিজেও, সারা বছর খাইতাম পারি, জি জি জি। এইগুলা আপনার থইলে আর কি, মানে আপনি যদি ডিপ করিয়া রাখুন, ফ্রোজন করিয়া রাখুন, তাহলে এটা শক্ত থাকে, যেটা শক্ত আছে ওলা শক্ত থাকে। কিন্তু ওই দিনে বাজার তো নেই, যেটা আনবা আপনি অতদিন রাখতে পারতা নাই, এটা সফট হয়ে যায় যখন আমার, জি 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 জি, ওই তো আপনি টিমা মারিয়ে দেখো কাকিলা শক্ত, খুব শক্ত, মানে যখন সময় ফুরাফুরি তার জ হয়ে যায় আর কি, তখন মানে খুব শক্ত থাকে। আচ্ছা আচ্ছা, বাগান যে এটা করা, এটা আসলে কম করছিলাম, কিন্তু লাউ আমি প্রায় ছোট বড় লাগাই আর কি, 70টা হারভেস্ট করছি,
এবার আমি 39 করছি অলরেডি 39 করছি আর এবার লাউগুলা বড় বড় বুঝছেন জি জি আর আর আজকে করমু কিন্তু আর 6-7টা করমু আছে করমু উরি দেখাবো উরি জি সিমই লগি আপনার আমি হই আমার ইটার আমার কেন ভিতরে আমার গার্ডেনের ভিতরে আকি ফেন্সর ভিতরে মানে রোদ্রটা কম লাগে আচ্ছা যার কারণে নিচে যে সিমের যে জল আছে আকি যেখানে রোপণ করছি ইখান রোদটা যায় না আচ্ছা উপরে লাগে বুঝ ওই দেখেন কত ফুল আইছে জো আছে উর সিমও আছে বুঝেন জানি মোটামুটি এখন বালা সিম আইতেছে আমি একদিন মানে হারভেস্টিং করছি আকি আর এখন আর দুই তিন দিন পরে হারভেস্টিং করা যাইবে সিমের জন্য না এভরি প্লান্ট গাছের পোকা মাকড়ের জন্য উপদ্রব থেকে বাঁচার জন্য এটা চমৎকার মাধ্যম জি 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 এটা মানে এটা এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট মানে কোনো কিছু নাই মানে এটা কোনো ক্ষতি করতে না জি না জি না জি না জি না আচ্ছা আচ্ছা আমি আরো জিনিস আপনারে হই আমি কোনো মানে এই যে দোকানের অর্গানিক সার আকি আমি কোনো আর্টিফিশিয়াল ঔষধ আপনি ব্যবহার করি না ব্যবহার করি না সবটা অর্গানিক জি 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 সবটা এবং অর্গানিক জিনিসটা খাওয়া আপনার শরীরে লাগে বালা জি জি শেষ ভাই এটা কি জাতি অ্যাকচুয়ালি উনিটার নাম কিটা নামটা তো আমি হইতে পারব না আচ্ছা আচ্ছা এটা তো উড়ি লাগে জি জি ওই জাতি উড়ি লাগাইছে জায়গা তো আপনার হোম বুঝছেন না আচ্ছা তো মনে হয় জায়গা পাইলে আরো আরো উপরে যে উঠবে আপনি ইচ্ছা মতো হয়তো জি আমি আমি প্রথম একটু ভুল করে নিয়েছি ও হি সাইডে না রইয়া বুঝছেন না উড়ি সিম ওটা ও সাইডে রইতাম যদি তাহলে প্রচুর উড়ি রইতামও পারতাম আর দরত বেশি বুঝছেন না এটা করতে করতে আপনার জি 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 আগামী বছর ইনশাআল্লাহ বাসি আসুন তাকিয়ে কি তাহলে এদিকে করবো এগুলো জি 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 আপনি যত ডাল খাটিয়া দিবা যে কোনো প্লান্টেরই বুঝেন জানি পুরানা ডাল বা ওই জন্য টমাটোর বেশি ডাল হয়ে গেলে আপনি এটা খাটিয়া বুঝেন জানি ডাটা সেও হয় ডাটা সেও হয় ডুগি ডেঙ্গা জি জি এগুলো তো জি তা চারটা পাঁচটা ছয়টা করে লাগাইছি প্রথম আমি বীজ রোপণ করি ওখান তো একটু বড় হওয়ার পরে 2-3 ইঞ্চি হওয়ার বাদে আমি সেপারেট করি রাখি আমি বহু ডাটা মাশাআল্লাহ আমি হারভেস্ট করছি বুঝেন জানি এটা তো মাছ দিয়েও খাওয়া যায় বড় হইলে মাংস দিয়েও আপনি খাইতে পারবা শুটকি দিয়েও খাইতে পারবা মানে আমরা ভেজিটেবল তো যে কোনো জিনিসও আপনি খাইতে পারবা সবচেয়ে বড় জিনিস হলো কি যে দেশের কোন এক সময় যে এটা মানে আমরা দেশে হইতো এবং আমরা মনে করতাম যে এটা তো আসলে সম্ভব না দেশে কিন্তু এখন আমরা আর নিজে মানে অরিজিনাল জিনিস খাইরা বুঝলেন দুইটা তিনটা হইলেও হয় কোনো বড় বড় তো হয় লম্বা হয় চেরি টমেটো এটা তো আপনার ওই দোকান নাই শেষ হয়ে গেছে এটা ও একবার ধরে এটা আপনার আমি দেখাই আপনার ওই দোকা ওই দোকা এটা খুব খুব ভালো মানে এটা আমি আপনার কই এটা মানে একবারও ধরবো এগুলা তো ওই দোকা একবার ফুল আইতেছে ওই দোকা ফুল আছে ওই দোকা ফুল আইছে এটা যত লম্বা হইব এইভাবে কিন্তু জাস্ট মানে এমনি এমনি খেতে খুব এমনিও খাইতে হবে জি 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 খুব ভালো এটা প্রচুর ছিল আমি তো হারভেস্ট করে করে কমে গেছে বুঝছেন জানি নিজের কাছ থেকে লাগাইয়া খাইলা ফাড়িয়া খাইলা এটা এটা আলাদা আলাদা টেস্ট আলাদা টেস্ট আলাদা টেস্ট আমরা একটু বাগানটার ভিতর দেখো আচ্ছা আসেন না
আরো বড় হবে মানে একটা 4 কেজি 5 কেজি হবে বুঝিন না নি এগুলা বীজ তো আপনি এগুলাতে কি রাখেন না বীজ আমি গত বছর আমি একটা বীজ রাখছিলাম ও যে দেখলাম যে লাউটা ওটার অবস্থা এটা কিন্তু 15 কেজি হইছিল লাউটা বুঝিন যেটার বীজ আকি এটার 15 কেজি বুঝিন না নি তো বর্তমানে তো এটা তো বড় হইতে দিছি সারা সিজন আসিল এখন এটা তো 3.5 কেজি 4 কেজি হইলে আমি হারভেস্ট করি লাগি যখন অ্যাকসিডেন্টলি যদি শক্ত হয়ে যায় তাহলে খাওয়া যাইতো না এখলাও খাইনি না সবে না 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 এটা তো আত্মীয় স্বজন মাঝে মানে বন্ধু বান্ধব সবরে দেই বুঝিন না নি ওইটা তো এক ধরনের আত্মতৃপ্তি ফল জি 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 খাইবা কটা নিজের হাতে লাগে জি আর কিছু হারভেস্টিং করি আপনার ফ্রোজন করিয়া রাখি কিছু ফ্রোজন জি জি এটা তো এবং পরবর্তীতে খাওয়া যায় কারণ উইন্টার তো আমরা এই গাছগুলো হয় না সম্ভব না আপনার মাছাটা মোটামুটি বড় এবং খুদু মানে বেশি লাগাই না জি জি খুদু খুদুটা প্রিয় কয়টা তো খুদু লাগাইছেন আবার ইকানো আপনার দুই তিন জাত খুদু আছে হোয়াইটও লাগা নাকি হোয়াইটও ধরতে পারে আর একটা লোক বাসলাও এটা লম্বা হয় আরকি তো বর্তমানে আপনার না শেষ হয়ে গেছে এগুলো বিস্তৃত তো আপনি মানে আমি প্রথম দোকান তো নিয়ে আনছিলাম গ্রোসারি দোকান তো নিয়ে আর আমার বাসলাও আমার ফ্রেন্ড একজনে দিছিলাম মসজিদে যাই মুরব্বি মানুষ তাই দিছিলাম আমারে বুঝেন জানি আর বাসলাউটা ওই যে বড় লাউ যেটা আর কি যেটা গ্রিন কালার ওই যে ওটা এটা আমি দোকান তো নিয়ে আনছিলাম তো আমার পরিচিত দোকানদার তাই কয়েছেন খুব বড় বড় লাউ হয় ভাইসব আমি যা যে দিছি নাকি আমার বেশি তো আইনা আমি ফাইসিও ঠিক আছে এদেশও আপনি মানে এই যে বাগান আপনি করে এটা এগোর কত দুই বছর ধরে আছে এর আগে কই আছে আপনি এর আগে আমি বার্মিয়ামে আসলাম সাইর মাস আসলাম বেশি দিন না এর 2020 মার্চে যে সময় প্যান্ডেমিক শুরু হয় ওই সময় আমি দেশতনে আইছি আমার ফ্যামিলি লইয়া এর আগে বিগিনিং আপনি কবে এটা কি এদেশ বিগিনিং গো তো আমি 1982 তে আইছি আমার আব্বা আমার আন্ডারে লইয়া আইছেন আনছেন এই যে বাগান করতা তখন তখন তো ভাইসা বাগান হইতো না ঠান্ডা ঠান্ডা আছে 1982 তে তো খুব বেশি ঠান্ডা আছে বুঝিন জানি জায়গাটা হলো হয়তো এটা না ই হরছে না আজ খাইল যেটা অনেকেও করে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা টিভি এগুলা দেখেও তো অনেক জি জি অনেক উৎসাহিত হয় আর দুই নম্বরের কথা এখন তো আপনার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে বুঝছেন জানি ওয়েদার চেঞ্জ হওয়ায় মানুষ মানে ইন্টারেস্টেড হয়েছে বাকি গার্ডেনিং করা এগুলো করেন এগুলো আপনাকে উড়ে দেখাইনি আপনার কিটা কোনো প্ল্যাটফর্ম ইউজ করেনি মিডিয়া দেখাইনি মানুষে বিভিন্ন মিডিয়াতে আমি দেখাইছি কাইছি না এমনে অনলাইনে অনেকে দেখাই নিজের বাগান ও ফ্রেন্ড বন্ধুরে দেখাই শেয়ার করি তারা লগে শেয়ার করি আর শেয়ার করেন ফেসবুকও না ফেসবুকও করি আপনার ইউটিউবও করি আচ্ছা আচ্ছা নয়া নতুন রিসেন্টলি করছি আর কি ব্লগের নাম হইল গিয়া মিয়াজ ইউকে গার্ডেনিং ব্লগার বুঝলেন জানি এখন যদি মনে করো কোয়া পুরানা যারা তারা তো জানা আছে সেমনে গীতা করা পরিচর্যা নতুন যুদিন কেউ তাহই নাকি জানতা চাইন বাগান কিলা করে পরিচর্যা করে জি 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 ওগুলো আমি কইয়াও উত্তম পারমু বুঝেন জানি বা কমেন্ট করেন যুদিন আমি কমেন্টের উত্তর দিমু আর কি যতটুকু আমি জানি আর কি হেল্প করলাম জি 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 আমি মানে এই গাছ আমি অনেকগুলা সাধারণত তো এইসব গাছ আমরা দেখছি মানে হাতে গুনা তিন চারটা থাকে আলহামদুলিল্লাহ আপনার এখানে বহুত আছে এটা পরিচর্যার উপরে ভাইয়া বুঝেন জানি ওই দোকান এটা টিপসটা হোক আছে মানে বেগুন কিলাও তো বেশি আয় গাছ বেগুন আপনি এক নম্বরের কথা তো যে আমি বলছি না এই যে আমি এক সেল এর বাদে বেনানা ফিল এর বাদে আপনার টি সার ফাতা যেটা আছে এটা শুকাইয়া মানে শুকাইয়া ব্যবহার করার বাদে আর কি শুকাইয়া আপনার এগুলারে ব্লাইন্ড করিয়া বুঝেন জানি আমি ওগুলা গাছের যশমে মানে হচ্ছে যে কলা আমরা যে কলা যেটা খাই এটা ছোলা এবং ডিমের ছোলা এবং সাফাতা ওগুলাকে আপনি কি তাহলে ব্লাইন্ড করি মানে শুকাইয়া কি শুকাইয়া ভালো করে শুকাইয়া আমি সবগুলা শুকাই যে শুকাই শুকাই শুকাইয়া ব্লাইন্ড করিয়া আমি এগুলা গাছের গুলা কোন সময় দেই যে সময় তখন যখন আপনার ফুল ফল আওয়ার সময় আয় আর কি ওই সময় দিতাম মাসও আমি একবার দিই এটা কিন্তু একটা চমৎকার টিপ এই যে টিপসটা যেটা উনি বললেন আমাদের আজকে যে খোসাগুলা এবং আমরা অনেকেই জানি যারা বিশেষ করে গার্ডেনিং করেন তাদের অনেকেরই জানা আছে যে এইসব জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক উপায় করা এবং
এগুলা গাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা আসলে অর্গানিক ফল দেওয়ার জন্য এটা একটা উপায় এবং এটা সহজলভ্য এই ওয়েস্টগুলো আমরা ব্যবহার করতাম পারি গাছ লাগে এর বাদে আপনার আরোটা জিনিস আমি কই আপনারে ওই দোক আমার কম্পোস্ট বিন আছে আচ্ছা বুঝেন না কম্পোস্ট বিনও আমি সারা বছরের একমাত্র ফলিতিন টিন গ্লাস ছাড়া কি কিচেনের যা ওয়েস্ট আছে এভরিথিং আমি অন্য রাখি দিই আচ্ছা ও বিন বুঝেন না তো ওগুলা আপনার ফসিয়া কম্পোস্ট হয়ে যায় এগুলো গন্ধ হয় না গন্ধ তো ডাকনা আছে এটা তো আর গন্ধ হয় না এরকম গন্ধ এটা তো বাইরেও আছে বুঝছেন জানি এটা এরকম গন্ধ হয় না এর বাদে আপনার এটা ওটা দিয়া আমি গাছ রোপণ করি বেশি অংশ কিছু টাচ করি আকিব দোকান ধরে মাটি আনিয়া এবারে এই বছর আমি মাত্র 8 ব্যাগ কম্পোস্ট আনছি বুঝছেন জানি সবগুলো আমার নিজের মানে জ করা উপাদান উৎপাদন করা উৎপাদন করা জি দেখো লেবুর গাছ এটা ভাই আমি লইয়া আনছিলাম আসলে বাস্তব ইবেতনে কিন্তু লেবু ধরা আছিল দুই তিনটা আর ধরছে না আজকে তিন বছর আড়াই বছর হয়ে গেছে মনে হয় মানে ও গোড়া আওয়ার পরে আমি মানে আনছিলাম বাকি কিন্তু লেবু জি না ধরছে না হয়তো ধরব আগে আগামীতে আগে বুঝছেন জানি আর ওই তো এইটা লেগে ছ ছ সিন্ডানি এটা ছ ছ কিটা এটা মনে হয় চাইনিজ একটা ফল ওই জন্য আমরা পেঁপে যেটা আছে জি 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 পেঁপে যে পেঁপে একেবারে মানে পেঁপের মতো আপনি এনি তরকারি খাইতে পারবা বাজি খাইতে পারবা এগুলা ধরে সেপ্টেম্বর তো নেই আমি শুনছি আর কি আমি প্রথম লাগাইছি এটা হ্যাঁ এটা সেপ্টেম্বর তো লাগে ওই তো উফরি দিয়ে উঠি গেছে আমার মনে হয় যে নামে হয় আর কি এটা আমি চাইনিজ নামে হয় আর কি বলা পুরা মধ্যে আমি কইতে পারব না চিনি ভাই আমি অতটুকু জানি আর কি এলোভেরা খাইলে শরীরে খুব ভালা কিন্তু এগুলা স্ট্রবেরি ও দেখেন লকটাইল যে এগুলা আছে স্ট্রবেরি দরছিল প্রচুর দরছিল আর কি স্ট্রবেরিও মনে হয় একবারই ধরে বুঝছেন জানি তো প্রচুর প্রচুর স্ট্রবেরি আসিল আমার বুঝছেন জানি খাইছি বাচ্চিনতে খাইছে বুঝছেন জানি ঠান্ডার সময় উইন্টারের সময় আর কি মরি যায় এবার যে সময় সামার আসে ছোট মানে আর আমি কিন্তু সব সময় হোল্ডেও কইরাম বাকি ফাতা টাতা মানে এটা খাটিয়া দিবা যত ফাতলা করে রাখবা অত বালা আমি মাসে একবার করি আর কি শাক বানাইও খাইতে পারবা করিয়া মিক্স করিয়া দিলে আর কি অন্য অন্য যেমন আপনি এটা তত ফাতলা করে রাখবা আর কি বুঝছেন না ওই অত বালা অত লাউ লাউ ফুল ফল আইব বেশি আপনার যদি এইভাবে বড় ঝাড় থাকে তাহলে হচ্ছে আপনাকে এই পাতাগুলা
ছোট করে এবং কেটে কেটে দিতে হয় পাতলা করি আর এটা যত মানে কম পাতা হবে তাইলে মনে হয় এটা ভালো হয় এর জন্য কদুর জন্য ভালো হয় এনার্জি পায় এনার্জি বেশি পায় কদুটা পাতার দিকে না গিয়ে কদুর দিকে আসে জি 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 চমৎকার সুন্দর হইছে আপনার আরো বড় জায়গা তাহলে হয়তো আরো জি 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 সবতে এদেশে আমরা এইভাবেই করতে হয় জি এটা তো ওই যে আগে যে মরিস ওই তো আপনার অনেকগুলো মরিস জি মরিস আমি কই আপনার মরিসটা আমি আমার গরো বেশি চলে এই যে আমরা তরকারির মধ্যে গুড়ামরিচটা কম খাই আর মানে খাসা মরিচের জাল বেশি খাই আগে গুড়ামরিচে তো আপনার ক্ষতি করে বেশি বুঝছেন নি এটা পুদিনা এটা তো এটা জয়ে গেছে আর কি এখন তো আর পুদিনা পাতাও কিন্তু এটা ঔষধ খুব ভালো স্যার চা বানাইয়া খেতে পারেন এমনি সালাতের লগে দিতে পারেন বা ইভেন তো পুদিনা পাতা তো মানে হয় কিছু যে মাগুর মাছ না কি দাম আসলে শিঙ্গি মাছ শিঙ্গি মাছ জুল 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 খাই লাগে এটা এটা বেশি করে পেটর পিড়া লাগে আমরা হ্যাঁ খুব ভালো পেটে বিভিন্ন ধরনের ট্রাবল হলে জি 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 এটা খুব ভালো মানে এই ঝোলটা আমাদের দেশপত্ত হিসাবে জি 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 থ্যাংক ইউ এটা কি এটা চাইনিজ পটল লাগে জি এটা চাইনিজ পটল খুব সুন্দর এই মাছ এটা মাছটা খুব সুন্দর হইছে এটা হ্যাঁ এটা আমি আপনার গ্রিন হাউস ইবেতনে আনছিলাম আচ্ছা তো গ্রিন হাউস আনার পরে গত বছর রাখি দেখলাম বাকি এটাতে মানে ঠান্ডাও প্রোটেক্ট করে না বৃষ্টিও প্রোটেক্ট করে না তখন আমি খোবাটা খুলিয়া আমি মাছা বানাইছি আর কি ট্রেলিস বানাইছি মানে এটা একটা খাজো না লাগলেও আরেকটা খাজো আরেকটা খাজো লাগে বুঝছেন না সুন্দর একটা বুদ্ধি করছেন হ্যাঁ এটা চাইনিজ পটল লাগাইছি প্রচুর ধরছে আপনারা দেখোগা বুঝছেন না প্রচুর মাশাআল্লাহ এটা প্রচুর আসছে এই চাইনিজ পটলটা আসলে আপনি কিরা খাইতে বাজি বাজি খাইবা এর বাদে আমরা ফুকুন শিরা আছে না এটা আলু দিলা কিছু বেগুন দিলা এর বাদে পটল কাটিয়া দিলা খুব ভালো খুব ভালো এটা তো এর বাদে ভাইসাব এর বাদে এটা যে সময় ছোট থাকে আর কি ও যখন মনে করবো এই যে সাইজ এই সাইজ যদি আপনি মানে খেয়ে মনে করবা কি কুম্বা খাইরা দুইয়া লবণ দিয়ে আপনি খাইলে পুরা কি কুম্বা আচ্ছা এবারে আপনি এটা খাইয়া দেখুন না এটা কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা শাকসবজির মধ্যে এই যে জিনিসগুলো এমনিতে সবকিছু কাঁচা খাওয়া যায় সমস্যা নাই আমার মনে হয় বাট এটা পুরোটাই মনে হচ্ছে আপনার যে কিকুম্বা যেটা আমাদের আর ওই দৌগা আমি দেখাই ওই দোক আমার চা পাতা আমি শুকাইয়া ওটার ভিতরে রাখি আর কি যেমন আগামীতে খামে আইবা এগুলা রাখছি আগামী বছরের জন্য আর এগুলা হইল গিয়া এক শেল বুঝে নানি যে আমরা খুসা 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 আর ওই যে গারোটা আছে এটা এটা বেশি হয় না এখন বর্তমানে আমি আপনার এটা যে বেনানা পিল নাকি খোলার খোলার খুসা খুসা ওগুলো আপনার আমি জ করিয়া ওই শুকাইয়া ওটা খাটিয়া রাখি আমাদের ব্লাইন্ড করি এই যে কলার খোসা যেটা এটা কালো হয়ে গেছে হ্যাঁ এটা এটা আপনি এই তিনটা মিক্স করিয়া মনে করেন জি 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 আর ওই দৌগা আমি আরো আছে ওই যে ফানি পানির মাঝে আপনার খোলার খোসা অনিয়ন পিল অনিয়নের বাদা কি যেটারে অনিয়ন না না যত ধরনের না অনিয়ন দেই আমি অনিয়নের বাদা যেটা আঁকি আর খোলার খোসা ওগুলো আমি ভিজাইয়া এক সপ্তাহ রাখি রাখার পরে বুঝুন জানি আপনার গাছের যে কোনো গাছের জলে দিলে খুব ভালো এটা ভালো একটা ভিটামিন পায় আর কি আমরা আপনার যে উপরে ছাদে আমি দেখেছি অনেকগুলা বাগান এই বাগানটা আপনার এই এত ছোট জায়গার মধ্যে এই যে এইভাবে বাগান করার আসলে চিন্তাধারা কি লাগলো আপনার চিন্তাধারা ছোট জায়গা তো আমার নাই কম বুঝেন নিছে তো দশ দিনই আমার জায়গা কম বুঝেন জানি হঠাৎ করে চিন্তা আইলো যে এইখান তো জায়গা তো মানে বেকার থাকে বুঝেন জানি জি হয় খাজো লাগাই দিই যে আপনি আজকে আমাদের সময় দিলা আপনার অনেক ধন্যবাদ আমরা দর্শক হলো লাগে যদি কেউ কোনটা জানতা চাইন গার্ডেনিংয়ের ব্যাপারে আপনার মাধ্যমে আমারে জানাই জানো বুঝছেন যোগাযোগ করতে পারবা বুঝছেন জানি আমি যতটুকু জানি আর কি আমি অতটুকু কইয়া দিব আর বুঝছেন জানি আর আপনার অনেক ধন্যবাদ সকাল বাগান ইকরা বাংলা টিভি সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম
আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে অন্য কোনো বাগানে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে আবারও কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।